মানুষ আহ আপনার যে প্রবল উৎসাহ নিয়ে আহ আপনার ভোট দিতে আসতেন সেখানে আসলেই ভাটা পড়েছে ভোট দিলেও যা ফলাফল আসবে না দিলেও তাই আসবে বিষয়টা অনেকটা এইরকম একটা নিয়ে গেছে সবাই আমাদের ঐক্যে পৌঁছানোর যে এত পার্সেন্ট ভোট না পেলে নির্বাচনটি সহি না পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে যতক্ষণ পর্যন্ত আইনত শূন্য ভোট পেয়ে বিনাপদায় নির্বাচিত হওয়ার সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘুরপাকে আমরা ঘুরতেই থাকবো জেলা প্রশাসক মহোদয় মুশফিক সাহেব নিজে ছয় জন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে আইডেন্টিফাই করেছেন যে তাদের ওই পর্যন্ত পৌঁছানোর ঘটনাটি কিভাবে ঘটল অর্থাৎ এতগুলো প্রতিবন্ধকতা পার হয়ে বুধ পর্যন্ত কিভাবে তারা পৌঁছাবে দেখুন কোথাও ধান কাটার বিষয় রেলিভেন্ট কোথাও মরিচ সংগ্রহ করার বিষয় রেলিভেন্ট এটা ক্ষেত্র উপর নির্ভর করছে কোথায় কন্টেক্সট ইজ মানে ডিটারমাইন করে দিচ্ছে বর্ণনাটা কেমন হবে বাস্তবে আমি আমাদের জানি পূর্বের পক্ষ থেকে বৃষ্টি লোকেশনে আমাদের পর্যবেক্ষকরা মোতায়েন ছিলেন আমি নিজে দুর্গম বিবেচনায় আহ আপনার মেঘনা উপজেলায় গিয়েছিলাম সেখানে আমার সঙ্গে দেখা হয়েছে বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়ের পুলিশ সুপার মহোদয়ের নির্বাচন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত নির্বাচন কমিশনের কর্মকর্তাদের একটি কেন্দ্রে জেলা প্রশাসক মহোদয় মুশফিক সাহেব নিজে ছয় জন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে আইডেন্টিফাই করেছেন যে তাদের ওই পর্যন্ত পৌঁছানোর ঘটনাটি কিভাবে ঘটে অর্থাৎ এতগুলো প্রতিবন্ধকতা পার হয়ে বুধ পর্যন্ত কিভাবে তারা পৌঁছাবে তিনি তাদের পরে পুলিশের সোপর্দ করেছেন বলেছেন যে পুরো দিন তাদের আটকে রাখতে নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হলে পরে তাদের তারা যাতে ছাড়া পান এই যে অবস্থাটা এটা বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় তিনি তার দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন একইভাবে এর মধ্যে দিয়ে যে চিত্রটা ফুটে উঠেছে সেটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় আর আমাদের পুলিশ সুপার মহোদয় মান্নান সাহেব আমাকে ওই স্পটগুলো দেখিয়েছেন যেখানে আগের নির্বাচনগুলোতে অর্থাৎ উপজেলা নির্বাচনগুলোর ক্ষেত্রে খুন খারাপের মতো ঘটনাও ঘটেছে যেহেতু দুর্গম ছিল এলাকাটি নদী বিধ এবং আহ পাওয়াটা সহজ এই বিবেচনায় এই কাণ্ডগুলো হয়ে এবার কিন্তু সে ধরনের কোনো ঘটনা আমরা প্রত্যক্ষ করিনি এবং পরে আমি খোঁজ নিয়েছি আহ সেরকমের কেউ চেষ্টাও করেননি অর্থাৎ একটা নিরুত্তাপ নিরুস্তেজ পরিবেশে যেটাকে আপনি শান্তিপূর্ণভাবে ভাবে বর্ণনা করতে পারেন সেরকম একটি পরিস্থিতি কম বেশি সর্বত্র বিরাজমান ছিল নির্বাচনের সহিংসতাটা আমাদের নির্বাচনের সংস্কৃতির অংশ যেমন ধাওয়া পাল্টা ধাওয়া ইত্যাদি এই ব্যাপারেও মানুষের উৎসাহ আগ্রহ ছিল কিন্তু কম কিন্তু আমরা এক ধরনের নির্বাচন ফ্যাটিক ডেভেলপ করেছে সর্বত্র দেশব্যাপী মানুষ আপনার যে প্রবল উৎসাহ নিয়ে আহ আপনার ভোট দিতে আসতেন সেখানে আসলেই ভাটা পড়েছে কারণ ভোট দিলেও যা ফলাফল আসবে না দিলেও তাই আসবে বিষয়টা অনেকটা এইরকম একটা আহ মাইন্ডসেটের দিকে নিয়ে গেছে সবাই তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সন্তুষ্ট হতে পারি আর হচ্ছে যে আমরা যতগুলো এসেছে নাই মানে জনগণ ছিল না কোনো ভোট কেন্দ্রে এক ঘন্টায় একটি ভোট পড়েছে চার ঘন্টায় দশটি ভোট পড়েছে এরকম অনেক বর্ণনা এবং মাঠ খালি আবার সাংবাদিক আসলে লাইন ধরো এরকম অনেক পত্রিকার মানে হেডলাইন হয়েছে এবং ভিতরের খবরগুলোতে আমরা দেখেছি তো সেগুলো কি আসলে মানে সেগুলো কি রিপোর্ট করার জন্যই রিপোর্ট করেছে নাকি আসলে বাস্তব চিত্র এরকম ছিল আপনি তো বাস্তব চিত্র দেখেছেন আপনাদের জানি পপ থেকে দেখেছে চিত্র বর্ণনাটা আমরা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া প্রত্যক্ষ করেছি সেটি আকারা বাস্তব এখানে আপনার নানান রকমের কথাবার্তা বলে কথার ফুলঝুরি হয়তো শোনা যাবে একটা রোজি পিকচার দেওয়ার চেষ্টা করা যেতে পারে বাট সেটা জীবন যাপনের অপরিহার্য অংশ মরিচ তোলাটা জীবন যাপনের অপরিহার্য অপরিহার্য অংশ কিন্তু বিষয়টা হচ্ছে মানুষ যখন আগ্রহ আগ্রহ হারিয়ে ফেলে আপনার ভোট প্রদানের নিরিখে তখন আপনার অন্য রিয়ালিটি অনেক বেশি পরিমানে বাইন্ডিং হয়ে দাঁড়ায় ব্যক্তি বিশেষের জন্য এটা আমাদের স্বীকার করতেই আমরা সেটা কেন বলি না যে মানুষজন ভোট কেন্দ্রে আসার আগ্রহ হারিয়ে ফেলেছে আর আসলেও যা হবে না আসলেও তা হবে এটা না বলে আমরা কেন বিভিন্ন ব্যাখ্যা দেওয়া অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি ব্যাখ্যা অপব্যাখ্যা কিন্তু বিষয়টা রেলিভেন্স আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার এই বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে তৃপ্তির ঢেকুড় তোলার কোনো মানে হয় না সময় এসছে খোল নইচে পাল্টে ফেলার সময় এসছে আপনার প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের মতো সেকেন্ড কাউন্টের মতো রাউন্ডের মতো একটা ব্যবস্থায় নিয়ে যাওয়ার এবং ন্যূনতম একটা থ্যাশল ব্যাপারে আমাদের ঐকমত্যে পৌঁছানোর যে এত পার্সেন্ট ভোট না পেলে নির্বাচনটি সহি হবে না পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে যতক্ষণ পর্যন্ত আইনত শূন্য ভোট পে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘুরপাকে আমরা ঘুরতেই থাকবো ধন্যবাদ